কোথায় কোথায় থাকবে সেই রিপোর্ট কিন্তু জানাতে হবে ডিএম কে নবান্নে। এটা তো প্রশাসনিক বিষয়, যদি প্রশাসনিক সিদ্ধান্ত প্রশাসনিক বিষয় গোটা জিনিসটা রাজ্য সরকার প্রথম থেকেই খুব স্মুথলি করতে চেয়েছেন, কমিশনও করতে চেয়েছে, এরা কখনো বলেছে বাহিনী দেব, কখনো বলেছে দিচ্ছি, কখনো এলো, কখনো হাত দেখে এলো না, এরা এই জটিলতা তৈরি করেছে, এটা সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত, এখানে রাজনৈতিক দলের বলার কোনো জায়গা নেই। কিছুক্ষণ আগেই অমিত শাহ তিনি একটি টুইট করেছেন যেখানে তিনি বলছেন পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি, বিজেপি আগের নির্বাচনের তুলনায় আসন সংখ্যা দ্বিগুণ করেছে এবং প্রমাণিত করেছে জনগণের আস্থা তাদের উপর বাড়ছে, নরেন্দ্র মোদীর উপর আস্থা বাড়ছে, একজনের সুকান্ত মজুমদার সৌরভকে ধন্যবাদ জানিয়েছেন। দেখুন অমিত শাহ যেটা বলছেন এটা যে তাদের চূড়ান্ত ব্যর্থতা, সেই ব্যর্থতাটা আড়াল করার চেষ্টা করছেন, যে সংখ্যা ওরা বেশি বলছে তার কারণ এবারে আসন সংখ্যাটাও বেশি। আর অমিত শাহ ভুলে যাচ্ছেন গতবার পূর্ব মেদিনীপুর এবং কয়েকটি জেলায় বিজেপির অভিযোগ ছিল যে শুভেন্দু তাদেরকে নমিনেশন ফাইল করতে দিচ্ছে না, তো ফলে আর অমিত শাহ যদি মিনিমাম দায়িত্ব জ্ঞান বলে কিছু থাকে তাহলে মণিপুর নিয়ে একটা টুইট করুন না, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুর বাদ দিয়ে আপনি বাংলা নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন, গোহারা হেরেছেন, গোহারা হেরেছেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, মিথ্যা ভিত্তিহীন বয়ান বিবৃতি টুইট অথবা রাজ্য নেতৃত্ব নিজেদের চেয়ার বাঁচাতে সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে মিসলিড করছে কেন্দ্রীয় নেতৃত্বকে, বিধানসভা নির্বাচন থেকে তারা শিক্ষা নেননি, ন্যাড়া একবার বেলতলা যায়, অমিত শাহ তো বারবার বেলতলা যাচ্ছে। শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল দায়ী, শুভেন্দু অধিকারীর ভিডিওটা আপনারা দেখেছেন, যে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলছেন যে 355 ধারার প্রয়োগের মতো পরিবেশ তৈরি করতে হবে আর এর জন্য কিছু কাজ করতে হবে, আর কি কি করতে হবে সেটা আমি জানি, ফলে 355 বা কেন্দ্রীয় হস্তক্ষেপের পরিবেশ তৈরি করার কথা বলছে শুভেন্দু অধিকারী, আমরা তো গোড়ার থেকে বলছি আমরা শান্তিতে চাই, ফলে এই বিজেপি এই সিপিএম এই কংগ্রেস এই শুভেন্দু অধিকারীরা তারাই তো খুন চান, রক্ত চান, নেগেটিভ খবর চান, এইটা দেখিয়ে কোর্টে যাবেন, এইটা দেখিয়ে দিল্লিকে বলবেন, এইটা দেখিয়ে মিসলিড করবেন মানুষকে, ফলে রক্ত এবং মৃতদেহ ওদের দরকার এবং সেটা শুভেন্দু অধিকারী স্বীকার করে ফেলেছে, অবিলম্বে আমরা শুভেন্দু অধিকারীর অ্যারেস্ট চাই। আর রাজ্যপাল তিনি একটা দলদাস, বিরোধীদের এজেন্ট, বিজেপির দালাল, তিনি এইসব পৃষ্ঠপোষকতা করছেন। নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে ঢুকতে দিন যেদিন বাধা দেওয়া হলো, অথচ বিরোধী দল অভিযোগ করছে যে শওকত মোল্লা এবং আরাবুল ইসলামকে সভা করতে গতকাল প্রশাসন নওশাদ সিদ্দিকী তিনি ওই এলাকায় প্ররোচনা দিচ্ছেন, গন্ডগোল করছেন, শুধু তাই নয় বিধানসভার ভোটের আগের যে হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়েছে তাতে দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকী তিনি হচ্ছেন বিজেপির এজেন্ট, যখন আমরা বিজেপিকে হারাবার জন্য লড়ছি তখন তিনি কৈলাস বিজয়বর্গীয় নিত্যানন্দ রায়ের পিএকে হোয়াটসঅ্যাপ করছেন গোপনে যে তৃণমূলকে ডিস্টার্ব করতে কী কী করা দরকার, তো ফলে উনি বিজেপির এজেন্ট, বিজেপির পৃষ্ঠপোষকতায় উনি চলেন, ফলে আবার এলাকায় গণ্ডগোল করতেন সেই জন্য পুলিশ বারণ করেছে। মামলা আজকে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহা তিনি ইডিকে প্রশ্ন করেছেন যে নিয়োগ দুর্নীতির কিংপিনকে, দুর্নীতির পিছনে কার মাথা রয়েছে, আপনারা যখন এই দুর্নীতি তদন্তে একটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছবেন ততদিন এই দুর্নীতি এই তদন্তের আর কোনো প্রয়োজনীয়তা থাকবে, তো তদন্ত কি অনন্তকাল চলবে, প্রশ্নের মুখে ইডি। দেখুন এটা আদালতের পর্যবেক্ষণ, এই বিষয়ে কোনো মন্তব্য বলবো না, আমরা শুধু প্রথম থেকে বলে যাচ্ছি যে এই সময়ে কোর্টে এমন কিছু গল্প বলা হয় ইনভেস্টিগেটিং এজেন্সির তরফ থেকে তাতে শাসক দলের বিরুদ্ধে একটা কলুষিত করার চেষ্টা হয়, ভাবমূর্তি নষ্ট করা, সন্দেহ তৈরি করা, ফলে সেই কাজগুলো ওরা এখন কোর্টে যা বলে সেটাই যে ধ্রুব সত্য সেটা কিন্তু পরবর্তীকালে সেটা দেখা যায় না, এবং বিজেপির শাখা সংগঠন হিসেবে বিজেপির রাজনৈতিক ঘাটতি পূরণের জন্য এই এজেন্সিগুলো ব্যবহৃত হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে কখন কোর্ট তাদেরকে ভরসা দেয়, তাদেরকে দায়িত্ব দেয়, কখন তাদের উপর চটে, এসব তাদের ব্যাপার।
দাদা আদালতে বিএসএফের আইনজীবী হলফনামায় 8 রাউন্ড শূন্যে গুলি চালিয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে। এই 11 রাউন্ড গুলি বিএসএফ আর কেন্দ্রীয় বাহিনী হচ্ছে ট্রিগার হ্যাপি সেন্ট্রাল ফোর্স। এর আগে তো শীতলকুচিতে গুলি করে 5 জনকে মেরে দিয়েছিল, ফলে ওনারা এবারও তো তৃণমূলের একজন জখম হয়েছে, শান্তিপূর্ণ এলাকা ধাই করে গুলি চালিয়ে দিল। সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে অভিযোগ, শান্তিপূর্ণ এলাকা লাইনে গিয়ে ফিসফিস করে বলছে বিজেপিকে ভোট দিতে, ফলে তারা বিজেপির ক্যাডারের কাজ করেছে, বিজেপির হয়ে প্রচার করেছে, বিজেপির হয়ে ভয় ডাকাবার চেষ্টা করেছে, এরকম তো কিছু আমাদের কাছে অভিযোগ এসছে। ওকে দেখুন, এই আমি একটা কোনো কথা বলছি, আমি আদালতের উপর কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু এই ব্যালট লুট, ব্যালট অমুক, ব্যালট তমুক, এগুলো কি পশ্চিমবঙ্গে নতুন শুনছেন? ঐতিহাসিক মামলা আছে, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মানুষ ভূঁইয়া। মানুষ ভূঁইয়াকে সবং কেন্দ্রে ব্যালট বক্স লুট করে জাল ব্যালট দিয়ে হারিয়ে দেওয়া হয়েছিল, এবং মানুষ ভূঁইয়া কিন্তু কোর্টে লড়ে সিপিএম এর বিরুদ্ধে এই রায়টা পেয়েছিলেন। ফলে বাম জমানা থেকে এই ঘটনাগুলো ঘটে এসছে, আর বামেদের হারমাতগুলো এখন বিজেপিতে আছে। আবার শুভেন্দু বলছে 355 জনের জন্য যা যা করার দরকার করব, ফলে সেই জেনেটিক বৈশিষ্ট্য ভোট সন্ত্রাসে যাদের আছে, সেই সিপিএম আর সেই বিজেপি ওরাই বলতে পারবে। দাদা, বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীর মৃত্যু ডায়মন্ড হারবারে আজকে হলো, কিভাবে হলো? চিকিৎসাধীন ছিলেন। এতে অসুস্থ লোক মারা গেলে তো মহা মুশকিল। আপনারা একটা কাজ করুন, বিজেপিকে বলুন নিমতলা আর কেওড়াতলা ঘাটের শ্মশানের সামনে ওদের দুটো মন্ডল ইউনিট খুলতে। সারাদিনে যত ডেড বডি আসবে না, শুনুন, যত ডেড বডি আসবে, 147 বছর বয়স মারা গেছে, তখনও বলবে ওটা তৃণমূল মেরেছে, বলুন ওটা কিভাবে মারা গেল। ওটা ভোট হিংসায় চলছিল, সেইখানে তা আক্রান্ত হয়। হিংসাটা তো শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে যে ওরাই করেছে, ওরাই চেয়েছে, ওরা তো ঘোষিতভাবে বলেছে। আমাদের জিজ্ঞাসা করছেন কেন যে 355 করার পরিবেশ তৈরি করতে হবে, এটা কে বলেছে? শুভেন্দু অধিকারী বলেছে। তারপরে লাইন হচ্ছে এর জন্য কিছু কিছু কাজ করতে হবে, কে বলেছে? শুভেন্দু বলেছে। তারপর হচ্ছে আমি জানি কি কি করতে হবে। এরপরে আমাদের কাছে প্রশ্নটা আসছে কেন? প্রশ্ন তো শুভেন্দুর কাছে যাবে যে পরিবেশ তৈরি করতে করতে কটা খুন আপনি করালেন। আর সন্ত্রাস বিধ্বস্ত মুর্শিদাবাদের রানীনগরে পঞ্চায়েত ভোটে কংগ্রেস সমর্থিত যে সিপিএম প্রার্থী আছেন তারা পরিবার নিয়ে ঘর ছাড়ল। আজকে আপনারাও গেলেন, আপনাদের তৃণমূল কংগ্রেস অনেক পরিবার নিয়ে বাইরে রয়েছে, সেই জায়গা তাদের অভিযোগ এবার তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, গণ্ডগোল নিজেরাই করেছেন, তারপর সামলাতে পারছেন না। আমি তো বারবার এখানেও বলছি, গরিব মানুষকে গরিব মানুষের সঙ্গে লড়াবেন না, উন্নয়ন নিয়ে ভোট হোক, মানুষ ভোট দিক। এখানে কিছু লোককে ভোট বানচাল করার জন্য অথবা হারটা আড়াল করার জন্য কিছু ছেলেকে মদ টাকা মাংস দিয়ে উত্তেজিত করে লড়িয়ে দেওয়া হবে, দিনের শেষে একটা মৃতদেহ পড়লে বিজেপির লাভ, কংগ্রেসের লাভ, সিপিএম এর লাভ, কারণ তারা ওইটা নিয়ে রাজনীতি করে। ফলে ওরা এইসব খেপিয়েছে, ওরা তৃণমূলকেও মারছে, আবার নিজেদের লোকদেরও ক্ষতি করছে, কারণ ওদের দৃশ্য চাই, দৃশ্য রক্ত চাই, মৃতদেহ চাই, যেগুলো নিয়ে নেতারা রাজনীতি করবে। আমরা বারবার বলছি, আমাদের কর্মী হোক বা অন্য কর্মী, বিরোধী নেতারা নিজেদের সস্তা রাজনীতির জন্য এদের জীবন নিয়ে খেলবেন। আজকে চন্দ্রযান অভিযান সার্থকভাবে সফলভাবে হলো, এটা নিয়ে, এটা যদি রাজনৈতিক বিষয় নয় তবু সামগ্রিকভাবে ও আমাদের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন এই বিষয়ে জানিয়ে দিয়েছে, চাঁদটা আন্তর্জাতিক ব্যাপার, ওর সঙ্গে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সরাসরি কোনো সম্পর্ক নেই, এটা আন্তর্জাতিক জাতীয় এগুলো রয়েছে, ওটা ডেরেক দেখছে। ওরা রাজনৈতিক পর্যটক, ওরা রাজনৈতিক পর্যটক, ওরা জানে উত্তরবঙ্গের পাহাড় ডুয়ার্স খুব ভালো, আর উন্নয়নের জন্য রাস্তাঘাট ভালো হয়েছে, থাকার জায়গা ভালো, বিদ্যুৎ আলো জল আছে, তাই এখানে নাটক করতে এসে ওখানে গেছে, ওগুলোকে ধরে বেঁধে গাড়িতে তুলে মণিপুরে নামিয়ে দিয়ে আসা উচিত।